জন্য আমরা প্রত্যেকেই চাই ভালো থাকতে আমরা চাই, কিন্তু ভালো রাখবে কে সেই সন্ধানটা কিন্তু আমরা পাই না। যারা পেয়ে গিয়েছে তারা ভালো আছে, যারা পেতে চাইছে তারা চেষ্টা করছে, কিন্তু যারা এখনো পায়নি তাদের এই অনুষ্ঠানটা মন্দির দেখতে হবে। কারণ ভালো রাখার আর ভালো থাকার মাঝখানে যিনি রয়েছে শ্রী অমিতাচার্য। আমাদের লাইফ একটা, কিন্তু প্রবলেম বিভিন্ন দিকে। একটা জীবনের মধ্যে আমাদের কখনো কেরিয়ার, কখনো বিজনেস, কখনো এডুকেশন, কখনো সাংসারিক লাইফ, বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের ঘিরে ধরে। তা বলে কি থেমে থাকলে চলবে? তা বলে কি সমাধান নেই? আর যাদের এই চিন্তা ভাবনা রয়েছে, বা চিন্তা ভাবনা বলবো না, যারা জীবনে হয়তো এমন কিছু স্ট্রাগলের পরে এমন কোথাও গিয়ে পৌঁছেছে ভালো থাকার আশায়, সেখানেও গিয়ে কিন্তু আলটিমেট কোনো রেজাল্ট পায়নি, বা এমন কিছু সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে পৌঁছেছে, সেখানে হয়তো আর একটা সমস্যা তৈরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে রেমিডির মূল্য, তার কারণ হচ্ছে এমন কিছু চাপিয়ে দেওয়া হলো তিনি আর পেরে উঠলো না। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রী অমিতাচার্য কি করে আজকে এই সময়ও তিনি কিভাবে আপনাদেরকে 101 টাকা মূল্যে দেখছে, এই প্রশ্ন কিন্তু এখনো তাদের আছে, যারা হয়তো দাদার কাছে এসে পৌঁছতে পারেনি, বা কারোর ধারণা রয়েছে 101 টাকা তাহলে কি 2 মিনিট দেখবে, বা কেউ এখনো ভাবছে আচ্ছা এটাও কি জেনুইন, সত্যি কি হয়। তারা জানে যে প্রচুর মানুষ বিগত এতগুলো বছর ধরে অমিতদার সান্নিধ্যে আছে, একটুখানি কিন্তু অপেক্ষা করতে, আপনারা জানেন বুকিং পেতে গেলেও কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হয়। তার একটাই কারণ, 101 বলে কিন্তু আপনাদের মূল্য ওনার কাছে কম না, 101 বলে কিন্তু আপনাদেরকে কিন্তু মেপে সময় দেওয়া হয় না। আবার ঠিক ঘুরিয়ে যদি ভাবা হয় এক একজনকে এক এক রকম সিস্টেমে দেখা হয়, তা কিন্তু নয়। অনেকে তো এই প্রশ্ন অমিতদার কাছে এসে করে, বা বুকিং নাম্বারে ফোন করে বলে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট বলে কি কিছু হয়, মানে অনেকের ধারণা হয়তো একটু বেশি ফিস দিলে অমিতদা আলাদা রকম তাকে প্রায়োরিটি দেবে, তা কিন্তু নয়। তার একটাই কথা, অমিতদা মানে ভালো আপনাদের থাকতেই হবে, অমিতদা মানে হচ্ছে প্রত্যেকের জন্য অ্যাস্ট্রোলজি, প্রত্যেকের জন্য সমস্যার সমাধান। তাহলে কেন আপনারা বঞ্চিত হবেন যাদের সামর্থ্য নেই? একই রকম ভাবে কিন্তু দীর্ঘ বছর ধরে দাদা রয়েছে পাশে, আর বিশেষ বিশেষ পর্ব আপনাদের জন্য থাকবে, এক্সপেকটেশন যদি আপনাদের থাকে সেটা ভুল কিছু নয়। একটু সময় মাঝেই কিন্তু আপনাদের কাছে ছুটে আসো দাদার, আজও কিন্তু নতুন একটি পর্ব উপস্থাপন, মানেই হচ্ছে খাতা পেন নিয়ে তৈরি থাকবেন, এমন কিছু সমস্যার সমাধান পাবেন যা হয়তো আপনাদের জীবনের আলোটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারবে, অন্ধকারটাকে অনেকটা ঘুচিয়ে দিতে পারবে। অমিতা রয়েছে শ্রী অমিতাচার্য স্টুডিওয়ে, জানাবো আপনাদের তরফ থেকে দাদাকে আজকের এই পর্বে অনেক অনেক স্বাগত প্লাস ধন্যবাদ। দাদা আজকে আরো একটি পর্ব। নমস্কার, আবার চলে এলাম ভালো থাকার অনুষ্ঠান। আমি কি বলি, ভালো রাখবো প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, কি করে আপনি আগামী দিনটা বা আগামী কালটা বা আগামী বছরটা বা এই বছরটা কেমন যাবে বা কি করে যাবে, কি করলে আপনি ভালো থাকবেন, শুধু গাদা গাদা স্টোন আর কবচ পড়লে হবে না, আর তারাপীঠ আর ওই কামাখ্যা মায়ের কাছে গেলে হবে না, আপনাকেও নিজেকে কিছু কর্ম করতে হবে ঘরে। সেই অনুষ্ঠান হচ্ছে অমিতদার অনুষ্ঠান, ঠিক আছে? অমিতদার কাছে এলেও আমি এইটুকু বারবার প্রত্যেক অনুষ্ঠানে খালি হাতে ফেরাবো না, এই কিছু কারণে বলে না অনেকে আসে, ঠিক আছে, ভিআইপি অনেক রেখে ভিআইপি, হ্যাঁ চেম্বার ভিআইপি বুকিং করুন, আমার কাছে কোনো ভিআইপি না, স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট কিচ্ছু না, আমার কাছে সবাই সমান, আমার কাছে সবাই সমান, যে 4 চাকা গাড়ি নিয়েও আসছে দেখাতে, আর কেউ হেঁটে আসছে, ট্রেনে বাসে করেও আসছে, সেও দেখা, সবাই সমান, সবাই 101 টাকাতেই দেখবে, এবং সবাইকে আমি সমানভাবে প্রতিকার দিই না, প্রতিকার দিই না, রাস্তা বলি যে এইটা করো। কিন্তু হ্যাঁ, কারোর যদি দশান্তর্দশা খারাপ থাকে, অনেকে দশান্তর্দশা খারাপ থাকে, নিজেও জানে সাড়ে 7ই চলছে বা কাল সর্পযোগ চলছে, প্রথম তো আমি সাড়ে 7ই, আর যদি সাড়ে 7ই থাকে আমি পরিষ্কার অনুষ্ঠান বলি আমার কাছে টোটকা চাইবেন না, কারণ সাড়ে 7ই তার পুরো 7.5 বছর তাকে কাটাতে হবে, নাহলে 7.5ই কাটাতে হয়, ঠিক আছে? অনেকে মাঙ্গলিক, মাঙ্গলিকের টোটকা হয় না, কিন্তু আমি বলে দেবো, আমার কাছে এলে আমি বলে দেবো তুমি এইভাবে কাজটা করো বাড়িতে গিয়ে, তাহলে দেখবে তুমি পথ পাচ্ছ, তোমার মাঙ্গলিক হয়তো কেটে গেল, ঠিক আছে? তাহলে কাটাবো, গেলাম তারাপীঠ গিয়ে, অনেকে আছে হোম যজ্ঞ করতেই হবে, আজকে আর শিয়ালদা চেম্বারে এক ভদ্রমহিলা এসছেন, দূর দূর অনেক দূর থেকে এসছেন, প্রায় নামখানা থেকে এসে বসে আছে আমার চেম্বার 2টো থেকে, উনি কিন্তু 11টা থেকে বসে আছে, ভুল শুনেছে, আমি লেখমনে ছিলাম, শুধু উনি আমাকে বললেন দাদা আমি শুধু হোম যজ্ঞ করি পাগল হয়ে গেছি, মানে সমস্যা সমাধান তো সর্বশান্ত, আরো সমস্যা বেড়ে গেছে, সর্বশান্ত, ঠিক আছে?
এখন ব্যাপারটা কি, ও আমাকে যেমন ঠাকুরের প্রতি ভক্তি আছে না, আর তুমি ভক্তিটা করো, তুমি ভক্তি করে তোমার কাজ এটা, তোমার কাজ ওটা নয়, তুমি ভুল পথে চলে গেছো, গাদা গাদা খালি অর্থ খরচা করেছো কিন্তু এখনো ফল পাওনি। না আমি মাঙ্গলিক তো কাটিয়েছিলাম, আমি গিয়ে তারাপীঠে তো হোমযজ্ঞ করে আমাকে মাঙ্গলিক কাটিয়েছিল, হ্যাঁ 1 লাখ টাকা 1.5 লাখ টাকা, আর ওই 1.5 লাখ টাকা তোমার বিয়ে হয়ে যেত, তুমি গিয়ে এই কাজটা গিয়ে করো, ব্যাংকে রাখলে কাজ হয়ে যেত, সময় 1.5 লাখ টাকা খরচা করে মাঙ্গলিক কাটিনি, এখন এসে বাড়িতে বসা, আমি গিয়ে তুমি এই কাজটা করো, 101 টাকা দিয়ে দেখাতে এসছে। তারও চিন্তা, স্বাভাবিক বয়স হয়ে যাচ্ছে। আমি রাস্তা বললাম যে তুমি এটা যদি না পারো তখন আমি দায়িত্ব নেবো, আগে করো তো গিয়ে দেখো না যদি কিছু হয়ে যায় মিরাক্কেল লাইফে। যাই হোক, আজকে আমি বলছি সামনে কিন্তু কৌশিকী অমাবস্যা, প্রথম আমি প্রত্যেকটা অমাবস্যাতেই বলছি যারা জানেন গ্রহ দোষ খণ্ডন করবেন, আমি এই অনুষ্ঠানে যারা সামনে কৌশিকী অমাবস্যায় গ্রহ দোষ খণ্ডন করবেন আমি বলছি, অমিতাচার্য চেম্বারে যদি আসেন আমি কিন্তু বলবো না আমার সাথে তারাপীঠ চলুন, আমি শুধু এইটুকু বলবো এই কাজটা গিয়ে ঘরে করুন, যদি দায়িত্ব দেন আমি আপনাকে সমস্যাতে মুক্তি দিয়ে দেবো, কিন্তু করতে হবে, এই অমাবস্যায় করতে হবে। আপনার বাড়ির ঠিক যেই ঠাকুরই থাকুক বসে সিংহাসনে, আপনাকে আমি একটা কাজ বলবো, সেই কাজটা করতে হবে, তবে আপনার দেখবেন আপনি মুক্তি পাচ্ছেন। ঠিক আছে, যাই হোক, কি আছে কে রয়েছে একটু কথা বলে নেব। হ্যালো নমস্কার, বলবেন কি আছে? হ্যাঁ নাম বলো, কার জন্য বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানতে। নাম বলো, আপনার নাম, ডেট অফ বার্থ? আমার নাম হচ্ছে প্রিয়া দাস, ডেট অফ বার্থ হচ্ছে 7/9/1995। সময়? সময় রাত 8টা। জন্মস্থান? জন্মস্থান হুগলি। 7/10 না 7/9/1995 রাত্রি 8টা। কত মাস চেষ্টা করলেন ফোনে লাইন পাওয়ার জন্য? অনেক দিন ধরে চেষ্টা করছি দাদার অনুষ্ঠান দেখ, কিন্তু লাইনে পাচ্ছি না, কিংবা টাইম ছিঁড়ে যাচ্ছে, ফোন উঠতে পারছে না, সময় শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব ভাইটাল কথা। 25 মিনিটের প্রোগ্রামে তো সবাই লাইন পায় না বাবু, 25 মিনিটের প্রোগ্রামে সবাই লাইন পায় না, হয়তো দুজন কি তিনজনের সাথে কথা হয়, তাও যদি হয় কারণ অনেকে লাইন ছাড়তে চায় না, তার অনেক মানুষের চাহিদা শেষ নেই, তো তাই তোমারও যেমন ইচ্ছা হচ্ছে, অনেক কিছু জানি তাই তো, এরকম সবারই ইচ্ছা হয় তাই, এরকম সবারই ইচ্ছা হয়। ঠিক আছে, তোমার হরোস্কোপে ঢুকলাম, তোমার জন্ম হচ্ছে বৃহস্পতিবার, নোট করে নাও, খাতা পেন নিয়ে নাও সঙ্গে, তোমার জন্ম হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে, লগ্নে মীন লগ্নপতি বৃহস্পতি রাশি কুম্ভ রাশি, লগ্নে মীন লগ্ন প্রতি বৃহস্পতি, আমি বলেছিলাম 2023 সালে মীন লগ্ন কিন্তু ভালো সময় আসছে, কিন্তু রাশি হচ্ছে কুম্ভ রাশি, 2020 সালে এটাও আমি বলে দিয়েছিলাম এই অনুষ্ঠানে। ঠিক আছে, যে কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি এবং তুলা রাশির সাড়ে সাথে চলবে, তোমারও কিন্তু সাড়ে সাথে চলছে, একদম মুখের সামনে এসে তোমার সব বাধা হয়ে যাচ্ছে। ঠিক আছে, হয়েছে কথা, মিলল? রাশির অধিপতি শনি, রাশির অধিপতি শনি, ধনিষ্ঠা নক্ষত্র জন্ম, নক্ষত্রের অধিপতি আবার সেই স্বয়ং শনি, তোমার বাবু কর্মের জন্য চেষ্টা করছো, মুখের সামনে গিয়ে সব আটকে যাচ্ছে, সব বেড়ে যাচ্ছে, প্রচন্ড খাটছ, ডিপ্রেশনে পড়ে যাচ্ছ। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম শনি সাড়ে সাতটা কাটাও, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাও। ঠিক আছে, আমি বলবো না, আমার কাছে এসো। হ্যাঁ, আপনার সাথে কন্টাক্ট করতে গেলে চেম্বারে বুকিং নাম্বারে ফোন করে নিও। তোমাদের, তুই কোথা থেকে বলছো? হুগলি। আমি শ্রীরামপুরে সোমবারে বসি। ঠিক আছে, 101 টাকা দিয়ে দেখাতে পারবে, কিন্তু তোমার তো সাড়ে সাথে চলছে, তুমি চেম্বারে এসো, তোমার রাস্তা বলবো, আর নাহলে তুমি ওখানে যদি অসুবিধা হয় ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে সাড়ে সাথে কাটাও। তবে দুটো জিনিস বলবো, একটু করার চেষ্টা করো, প্রথম হচ্ছে শনিবার বিউলির ডাল খাবে না, শনিবার বিউলির ডাল খাবে না, শনিবার সর্ষের তেল খাবে না। ঠিক আছে, এই দুটো কাজ করো, আর একটা খাতা পেন না, একটা ইন্টারভিউর কথা, যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ না, সাদা চন্দন, আর জব পাওয়া যায়, জব জব, হ্যাঁ একটু বাড়বে একসাথে। ঠিক আছে, বেটে কপালে লাগিয়ে যাও, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে, যারা পরীক্ষা সফলতা পাচ্ছ না, ইন্টারভিউ সফলতা পাচ্ছ না, ফেড আপ হয়ে যাচ্ছ, কেন হচ্ছে না, আমার মধ্যে গুণ ভালো, আমার রবি খুব স্ট্রং, আমি কেন, এই টোটকাটা করে যাও, পারলে করে যাও, তারপরে তুমি আমার কাছে এসো, বুঝতে পারলাম?
আগে আমার এই টোটকার একটু জব আর চন্দন সাদা চন্দন বেড়ে তুমি যেখানে এখানে ইন্টারভিউ পরীক্ষা দিয়েছো কপালে লাগিয়ে যাও, দেখো কি পাও। আর ওই দুটো জিনিসকে অ্যাভয়েড করো, সর্ষের তেল আর বিউলির ডাল শনিবার একদম খাবে না, ঠিক আছে? দু মাস করো, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করো, অসুবিধা নেই। আর আপনি যে প্রশ্নটা করলেন, আপনার কাছে যেতে গেলে কি করতে হবে? একটু বুকিং করতে হবে, সময় নেই। একদিন আগে আমার বলছি, বুকিং যারাই করুন, যদি মনে করেন শ্রীরামপুরে আসবো সোমবারে, রোববারে বুকিং করুন, ব্যারাকপুরে শুক্রবারে, তো বৃহস্পতিবার দিন বুকিং করুন, দক্ষিণেশ্বরে বৃহস্পতিবারে, তো একদিন আগে বুধবারে বুকিং করুন। আর বুধবারে আমার দুটো চেম্বার চলে আর সোমবারে দুটো চেম্বার চলে, অতএব একদিন আগে করে বুকিং করবেন। এবং বুকিংয়ে যেই সময়টুকু দেবেন, আমি আবার বলছি, হাতে সময় নিয়ে আসুন, একটা কলম একটা ছোট্ট খাতা সঙ্গে নিয়ে আসুন, কারণ আমি খালি হাতে ফেরাবো না, কিছু না। যেমন ওকে আমি একটা আসতে বলা, জানি সাড়ে সাথে চলছে, আমিও জানি সাড়ে সাথে চলছে, কিন্তু তবু আমি চেষ্টা করলাম যদি কপাল ফিরে যায়। কারণ টোটকা হলো লটারি টিকিটের মতন, লাগলে ভালো, না লাগলে গেল, ঠিক আছে? মন খারাপ করে লাভ নেই, টোটকা করে যেতে হবে, মন ভাঙা যাবে না। আমি বলবো কোনোদিন হারবো না, পিছন দিকে তাকাবে না, সামনের দিকে তাকিয়ে গো, আজ নয় তো কাল হবে, কাল নয় তো পরশু হবে, পরশু নয় তো তরশু হবেই হবে, কিন্তু ছাড়বো না, করে যান। আমি যা যা বলি টিপসগুলো, এগুলো করে যান। এখন আমার দেখা দেখি অনেকেই টিপস দেওয়া শুরু করে দিয়েছে, দেখবেন অনুষ্ঠানে আমি দেখি, আমি তখন নিজেকে উপলব্ধি করি, যাক আমি একটা ভালো রাস্তা তো বানিয়েছি, যে আমার দেখা দেখি টিপস শুরু হয়ে গেছে প্রত্যেক অনুষ্ঠানে এখন টিপস। আর আমি আমার দেখবেন অনুষ্ঠানে কোনোদিন হোম যোগ্য দেখাই না, ঠিক আছে? বস্ত্র, লাল বস্ত্র, মাথায় ফেটটি হ্যান ত্যান বসে আছে, ঠিক আছে, ভালো। আর আমি জানি বস্ত্র ওই ঠাকুরের আসনে যখন বসি না তখনই সেটা মানা করতে হয়। আমি বস্ত্র পরে চেম্বার করব না, বস্ত্র পরে আমি প্রোগ্রামও করব না। আমি জানি স্কুল ড্রেস স্কুলেই ভালো মানায়, স্কুল ড্রেস পরে আমরা কেউ দুর্গাপুজো দেখতে যাই না, সিনেমা হলে যাই, পরিষ্কার কথা। যার যেখানে মান্যতা তাকে সেখানে দিতেই হবে, ঠিক আছে? যাই হোক, যারা কৌশিকী অমাবস্যায় নিজের মনস্কামনা পূর্ণ করতে চান, ঠিক আছে, খুব ভালো টোটকা দিচ্ছি, আসে সবার আশেপাশে দেবেন, কোনো না কোনো মায়ের মন্দির আছে, সব জায়গায় আছে মায়ের মন্দির। সেই দিনকে কি করবেন, প্রথম হচ্ছে নিরামিষ ভোজন করবেন, 21টা পদ্মফুলের মালা নেবেন, একটা আলতা নেবেন, একটা সিঁদুর নেবেন, 21টা পদ্মফুলের মালা নেবেন, একটা আলতা নেবেন, একটা সিঁদুর নেবেন, মনস্কামনা নিজের করে যে কোনো মন্দিরের পাড়ার আশেপাশে বাড়ি যেখানে মন্দির আছে দেখবেন, ওইখানে গিয়ে আপনার মনস্কামনা গিয়ে মাকে পুজো দিন, আপনি আপনার বাড়িতে বসে আপনি পূর্ণ ফল পাবেন, এইটুকু বলছি। এখন সবাই এই কৌশিক অমাবস্যা সব বলবে তারাপীঠ, সবাই তারাপীঠ যেতে পারে না, কেন অনেক অর্থের খরচা ওখানে, ঠিক আছে? আমি বলবো তুমি তোমার বাড়িতেও যদি মায়ের মূর্তি থাকে, তুমি বাড়িতেও বসে তুমি যদি মনটা পরিষ্কার করে নিজের ইচ্ছা প্রদান করো, ফল আজ নয় তো কাল পাবেই পাবে, ঠিক আছে? কি আছে লাইনে, কে আছেন, নমস্কার বলবেন। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে সৌভিক রায় বলছিলাম। সৌভিক বাবু কার বিষয়ে জানবেন? আমি আমার ব্যাপারে জানি, ডেফিনেটলি এত কষ্টে লাইন পার করে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, প্রত্যেকই চাইবে নিজের বিষয়ে জানতে। ডেট অফ বার্থ বলুন। 27/2/1990। সময় হচ্ছে সকাল 9টা। জন্মস্থান ব্যারাকপুর। নিয়মিত ফলো করা হয় তাই তো অনুষ্ঠান? দেখি দাদা যে টিপসগুলো দেন বা টোটকাগুলো, টিপসগুলো করছো? ভক্তি না থাকলে কোনদিন ফল পাবে না, এই যে সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে? সম্ভব, এই সম্ভবটাকে সম্ভব করতে হবে। তুমি মন ভেঙে ফেলছো, দূর হচ্ছে না, বাদ দাও, ছেড়ে দাও, কিন্তু তোমার জন্য তো ওয়েট করছে। যারা ঋষি মুনিরা আছে না আগেকার, তারা কিন্তু ওই পাহাড় পর্বতে গিয়ে তপস্যা করে, কিন্তু তারা তপস্যা করে যাচ্ছে, ফলের আশা করছে না, কবে দেখা দেবে, তার যখন সময় হবে ঠিক ঈশ্বর তাকে দেখা দেবে এবং বরদানও দেয়, কিন্তু ঈশ্বর তার ভক্তিটার উপর দেখে, আমার প্রতি কতটা ভক্তি তার। তাতে তুমি টোটকা করছো কিন্তু ভক্তি দিয়ে করছো না, তুমি মন ভেঙে ফেলছো, তাই তো? ঠিক আছে, তোমার জন্ম হচ্ছে মঙ্গলবার, লগ্নে মীন, লগ্নপতি বৃহস্পতি, রাশি মীন রাশি। আমি তোমায় বলছিলাম না সময়, তুমি ধৈর্য, মীন রাশি কিন্তু ভালো সময় আসছে, 2023 লাস্টের দিকে আসছে, তুমি হচ্ছে কর্ম পাচ্ছ না, কর্মের জন্যই একটা ফেরা হয়ে যাচ্ছ। রাশির অধিপতি বৃহস্পতি, আর্থিক সমস্যাও খুব চলছে,
উত্তরে ভাদ্র নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি মঙ্গল। তোমার একটু শরীর স্বাস্থ্য ডিস্টার্ব দিচ্ছে বাবু, পেটের সমস্যা আছে দেখবে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, তুমি আমি তোমার একটা টোটকা বলছি, লেখো, দেখো পাবে কিনা। কিন্তু হ্যাঁ করে যাবে, আবার বলছি আমি যেটা বলছি এটাই করবে। তোমার আমি হাজার হাজার টোটকা বলি, কিচ্ছু করবে না, আমি যেটা বলছি সেটা করো। তোমার টোটকা আছে, লিখে নাও, খাতা পেন নাও। নিয়েছো? ধরো তোমার কালকে ইন্টারভিউ আছে বা পরশু দিন ইন্টারভিউ দিতে যাচ্ছ, ঠিক আছে, আগের দিন তিনটে লবঙ্গ নিয়ে আসবে, ফুল আলা লবঙ্গ, ঠিক আছে। বাড়ি থেকে যখন বেরোচ্ছ একটা লবঙ্গ মুখ দিয়ে কামড়াও, কামড়ে সামনে ফেলে দাও, ঠিক আছে। দ্বিতীয় লবঙ্গটা কি করে মুখের সাইডে রেখে পুরো রাস্তা দিয়ে হেঁটে যাবে। তুমি তোমার কর্মস্থানে যেখানে ইন্টারভিউ দিয়ে ওখানে যখন পৌঁছচ্ছ ওই লবঙ্গটাকে ফেলে দাও, আর তৃতীয় লবঙ্গটা তুমি তোমার পকেটে রেখে দাও। বুঝতে পারলাম? আর একবার বলবো, বাড়ি থেকে যখন বেরোচ্ছ একটা লবঙ্গ দাঁত দিয়ে কামড়ে সামনে ফেলে দাও, রাস্তা দিয়ে বা বাসে ট্রেনে যখন যাচ্ছ তোমার গন্তব্যে যখন পৌঁছে গেছো দ্বিতীয় লবঙ্গটা ওখান থেকে মুখ থেকে ফেলে দাও, ঠিক আছে। তৃতীয় লবঙ্গটা পকেটে, জামার পকেটে বা প্যান্টের পকেটে নিয়ে তুমি তোমার ইন্টারভিউ দাও, আমি বলছি সফলতা পেয়ে যাবে। আর টেনশন নেবে না, তুমি বড় কিন্তু ঘাবড়ে যাচ্ছ, ঘাবড়ে যাচ্ছ এবং জানা জিনিস উত্তর দিতে পারছো না। কিছু তোমার জীবনে ইনসিডেন্ট ঘটেছে, সেগুলো মনে করার চেষ্টা করবে। যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ আমি বারবার প্রোগ্রাম করি, নিজের জীবনে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে সেটাকে মনে করো, দু মিনিট চিন্তা করো, তারপরে দেখবে সামনে যে প্রশ্নটা উত্তরটা আছে তুমি ফটাফট দিয়ে দিয়েছ, ঠিক আছে। কোনো তাবিজ কবজ আংটি পড়তে হবে না। তোমার কর্ম ওয়েট করছে মীন রাশির জন্য, আমি বলছি 2023 শেষের দিকে পেয়ে যাবে। অবশ্যই টোটকাটা করে যাও, ঠিক আছে। আবার বলি, যেটা আমি বারবার বলি, আমি কোনো সময় বলি, অনেকে বলে না আমার কাছে একবারে সব আমি তোমার ভাগ্য চেঞ্জ করে দেবো, বাবা ভগবান, আমি ভগবান নই, ভাগ্য চেঞ্জ করতে পারবো না, কারণ কপাল লেখে ব্রহ্মা, সেই একমাত্র জানে কার কপালে কি আছে, ঠিক আছে। কপাল লেখে ব্রহ্মা, যা আছে কপালে আছে, আর যা লিখে দিয়েছে সেটা ভুগতেই হবে। যদি ব্রহ্মা লিখে থাকে অমিতাচার্য এক্ষেত্রে বেরিয়ে কালকে অ্যাক্সিডেন্ট আছে, তো হবেই। অ্যাস্ট্রোলজি হচ্ছে কি, তোমায় সাবধান করে দেওয়া যে সামনে তোমার বিপদ আছে, তুমি সাবধান হয়ে যাও। মানুষ আসে আমাদের কাছে, অ্যাস্ট্রোলজির কাছে, কিছু আমি রাস্তা পার করব, রাস্তা দেখাবো। আগেকার যুগে যখন রাম তো ছিল রাজা ছেলে, তো কেন 14 বছর বনে গেছে, তার কপালে লেখা আছে, কপালে লেখা আছে 14 বছর বনবাস করতে হবে, ঠিক আছে। তো অতএব সেটা তার কর্ম, সে জানে আমাকে 14 বছর ওই বনেই যেতে হবে, সর্পনাকার ছিল যে লক্ষণ আছে তার নাক কাটা হবে, সবই ছিল, এগুলো সবই ছিল থাকে, কিন্তু আমাকে কাজগুলো দেখতে হবে। যে আমরা কি করি, অ্যাস্ট্রোলজির কাছে যাই, গেলাম, ও যেটা দোষ নয় সেই দোষটাও তোমায় পড়িয়ে দিল। মানে যাওয়া মানে কি, আমরা যাচ্ছি যখন একটা মাথায় চিন্তা নিয়ে যে কিছু পাবো, আমি গিয়ে মনের কথা বলবো, হালকা হবো, ও মা গিয়ে দেখলাম তোমার এত বড় বোঝা চাপিয়ে দিল, রাতের ঘুমটাকেও কেড়ে নিল, যাও এসো আমার কাছে, হোম করতে হবে, যজ্ঞ করতে হবে, এই এতগুলো স্টোন পরে হিরো চুরি পান না, রক্ত প্রবাল পরে নাও, ক্যাটসাই। একজনকে আমি সেদিনকে দেখলাম এতে কৃষ্ণনগরে, সরি এই পরশুদিন কৃষ্ণনগরে না সরি বহরমপুরে, আমি অবাক, আমি চেম্বারে দেখছি হাফ প্যান্ট পরে এসছে, হাফ প্যান্ট পরে এসছে মানে লোকাল ছেলে হবে, হ্যালো তুমি হাফ প্যান্ট পরে কি করেছিলে, অত লোক বাইরে ভর্তি সব মহিলারা বসে আছে, বলে স্যার আপনি জানেন আপনি রায়গঞ্জে বসেন কিন্তু এখন যাচ্ছেন না, আমি 7 মাস ধরে চেষ্টা করছি, আমি রায়গঞ্জ থেকে বহরমপুরে এসেছি উইথ বাইক চালিয়ে, রাত্রি 2টো সময় বেরিয়েছি। আমি শুনে অবাক, বলে আমি রায়গঞ্জ থেকে মালদায় গেছি, অনেককে দেখিয়েছি কিন্তু আমি হাফ প্যান্ট পরে, মানে হাফ প্যান্ট পরে রাত্রি 2টো সময় বাইক নিয়ে বেরিয়ে গেছি শুধু আপনাকে কালকে বহরমপুরে পাবো বলে। শুনেও ভালো লাগলো, ঠিক আছে, এত মানুষের বিশ্বাসের জায়গা, বিশ্বাস, বিশ্বাস মানে কি, তাহলে আমি ভগবান নই, আমি যে ওর কপাল চেঞ্জ করে দেবো না, আমি শুধু ওকে রাস্তাটুকু দিলাম, আমি গিয়ে এটা করো,
এটা করো আর এতদিনে তুমি ফলাফল পাবে, ঠিক আছে? বিশাল ছিল, মানে এমন এমন ছিল, হাতে মানে হাতে আংটি ভর্তি, রুমালে করে আংটি দেখাচ্ছে আমাকে, মানে একটা আঙুল বাদ নেই, মানে সব খুলিয়ে দিয়েছে, আমি সব খুলিয়ে দিই, আংটি আংটি নিজেও পড়ি না, আমি কাউকে পড়াই না, আমি পরিষ্কার কথা, মানে তুমি তোমার এই কর্মটা করো, ফল তুমি পাবে, কিন্তু ফলের আশা তোমার ভক্তির ওপরে, করে যেতে হবে এতদিন, রাস্তা বলবো। যাই হোক, যারা আর্থিক সমস্যায় ভুগছেন লিখে নিন, দারুণ জিনিস বলছি। কি করবেন? আতপ চাল নেবেন, আতপ চাল নেবেন, একটা সাদা কাগজের মধ্যে রাখুন বা সাদা কাপড়ও রাখতে পারেন, বৃহস্পতিবার দিন করবেন। আতপ চাল নেবেন, ওর মধ্যে একটু আটা দেবেন, ঠিক আছে? আটা, আতপ চাল আর এক টাকার একটা কয়েন দেবেন, সঙ্গে একটা তুলসী পাতা দিয়ে দেবেন, দিয়ে ওটাকে পুটলি করুন। পুটলি করে আপনার ঠাকুরের স্থানে রেখে দিন, লক্ষ্মীনারায়ণের সিংহাসনের সামনে, এবং প্রত্যেক সাত দিন বৃহস্পতির অন্তর চেঞ্জ করুন। আর যখন আপনি লক্ষ্মীর পাঁচালি পড়বেন, যা আর্থিক সমস্যায় ভুগছে তাদের উদ্দেশ্যে বলছি, যে পয়সা আসছে কিন্তু পয়সা স্টে হচ্ছে না, দেখবেন আস্তে আস্তে চালটা দেখবেন লাল হচ্ছে, ঠিক আছে? এবং ওটাকে তখন কী করবেন, বৃহস্পতিবার দিন কোনো মাছকে খাইয়ে আসুন, পুকুরে গিয়ে, পুকুরে ফেলে দিলেই হবে, ও মাছ খেয়ে নেবে, এবার আপনার মনস্কামনা আস্তে আস্তে পূর্ণ হবে, এবং দেখবেন আর্থিক সমস্যা থেকে উঠছেন আস্তে আস্তে, আর্থিক সমস্যা থেকে আস্তে আস্তে উঠছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা মাঙ্গলিকের জন্য, অনেকে আমাকে বলে স্যার মাঙ্গলিকের টোটকা, মাঙ্গলিকের টোটকা হয় না, তবে এইটুকু আমি বলে দিচ্ছি, যারা মাঙ্গলিক চেষ্টা করো, আমি বলছি না যে সফলতা পাবে, বিয়ের সময় দেবে কুলো লাগে, কুলো মারাত্মক জিনিস, বিনয় কুলো, কুলো দিয়ে বরণ করা হয় বরকে, আবার কুলো যখন অগ্নিকে খই দেওয়া হয় কুলো দিয়েই দেওয়া হয়, তো এই কুলোর হচ্ছে মারাত্মক কাজ। তো যারা মাঙ্গলিক আমি বলে দেখি, যদি হয়েছে, অনেকের হয়েছে, একবার করে কুলোর জলে চান করো, কি করবে শুনে নাও, যারা মাঙ্গলিক আছো, যারা অ্যাস্ট্রোলজিকে দেখিয়েছো, এক লাখ টাকা খরচা বলেছে, দু লাখ টাকা বলেছে বা পঞ্চাশ হাজার, আমি বলছি তাদের, কুলোর ওপরে না হলুদ লাগিয়ে দেবে, কাঁচা হলুদ বেটে লাগিয়ে পরিষ্কার জল নিয়ে এই কুলোর ওপরে, বাড়ির মা বোনের যারা বড়রা গুরুজনেরা আছে, তুমি কুলোটা হাত দিয়ে ধরবে এবং একমাক করে জল কুলোর ওপরে যেন ঢালে, ওই জলটা যেন তোমার শরীরে পড়ে, আর এই কাজটা করতে হবে মঙ্গলবার করে, ঠিক আছে? 33টা মঙ্গলবার যদি স্নান করা যায়, আশা করি এই যে টোটকা যারা মাঙ্গলিক আছে কেটে যাবে, করে দেখুন, ঠিক আছে? যারা চেম্বারে আসবেন, আমার বলছি একদিন আগে বুকিং করবেন অনলাইন, আর অনেক জায়গায় ভুল করছেন, অনলাইনে ফোন করে জানতে চাই যে, অনলাইনে ফোন করবেন না, অনলাইনে হচ্ছে বাড়িতে বসে যারা আসতে পাচ্ছেন না, ঠিক আছে, অনলাইনে কিন্তু পে করে ফোন করতে হয়, চেম্বারে আসুন, কষ্ট করে চেম্বারে আসুন, আমি 101 টাকাই দেখবো, কিন্তু আপনি বাড়িতে বসে আরামসে খাটের উপর বসে কথা বলছেন, আর আমি আপনাকে পূর্ণ সময়টা দিচ্ছি, তার জন্য কিন্তু আলাদা ভিজিট আছে, সেটা অনলাইনে ফোন করে জেনে নেবেন, আর টাইমিংটা কিন্তু করতে হবে, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আর আপনাকে যে টাইমিংটা দেবে সেই টাইমিংয়েই ফোন যাবে, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে, অনলাইনে হচ্ছে কি, রাত্রি 8টার পর দেবো, যারা কষ্ট করে দূর থেকে আসছে আমার কাছে 100 টাকা দেখিয়ে, 500 টাকা সে রাস্তায় খরচা করে আসছে, কিন্তু 100 টাকায় কেন আসছে, আমি তাদের একটাই কথা বলছি, আমার কমিটমেন্ট মানে কমিটমেন্ট, খালি হাতে ফেরাবো না, যদি দশা অন্তর্দশা খারাপ থাকে আমি খালি হাতে ফেরাবো না, অবশ্যই তাকে তার হরস্কোপ অনুসারে তাকে আমি তার টোটকাটা বলবো, তুমি এই টোটকাটাই করো, কারণ টিভি টেলিভিশনে আমি হাজার হাজার টোটকা দিই, কার টোটকা কখন কোথায় লেগে যাবে, লটারি টিকিটের মতন, কারোর লাগলো ভালো তার কপাল খুলে গেল, আর যার লাগছে না নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে, একবার জ্যোতিষ হরস্কোপকে দেখিয়ে নেওয়া উচিত, ঠিক আছে? আজকের মতো তো সময় শেষ হয়ে যায়, প্রত্যেক দিনে শুরু আর শেষ হয় সময়, কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে গেলে আপনাদের কিন্তু সঠিকভাবে সময়টাকে কাজে লাগানোর জন্য চেম্বার, যারা বন্ধুরা বন্ধুরা আছে আসতে পারে না, বারাসাতে নতুন চেম্বার শুরু হচ্ছে শুক্রবার থেকে, বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন কটার সময় আসতে হবে, একদিন আগে ফোন করবেন, নতুন চেম্বার বারাসাত শুরু করলাম এই শুক্রবার থেকে, 3টে থেকে পাবেন, ঠিক আছে? তো অতএব একদিন আগে বুকিং করে জেনে নেবেন কোথায় বসছি, আর অমিতার প্রোগ্রাম দীর্ঘ বছর ধরে ইউটিউব সার্চ করে পেয়ে যাচ্ছেন, আজও তার ব্যতিক্রম হবে না। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আজকের মতো তো আমরা থামছি, পরবর্তী সময় আবারও দেখা হবে, ততদিন ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।